হরতাল অবরোধ শুরুর পক্ষকাল পর অবশেষে মাঠে নামতে শুরু করেছে আত্মগোপনে থাকা বিএনপির নেতাকর্মীরা। পুলিশের কঠোর নজরদারি থাকার পরও আজ বরিশাল নগরীর চারটি স্থানে বিক্ষোভ মিছিল করেছে তারা। এর মধ্যে একটি মিছিলে প্রথমবারের মতো দেখা গেছে মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবিরকে। একটি মিছিল থেকে বিএনপির তিন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত 28 অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতা এবং এরপর টানা দুই দিনের হরতাল শুরুর সঙ্গে সঙ্গে আত্মগোপন করে বিএনপির নেতাকর্মীরা। এরপর দ্বিতীয় দফা হরতাল এবং তিন দফা অবরোধ কর্মসূচি ঘোষণা করলেও মাঠে তেমন উপস্থিতি দেখা যায়নি বিএনপি নেতাকর্মীদের। পুলিশের নজর এড়িয়ে মাঝে মধ্যে ঝটিকা বিক্ষোভ মিছিল করে আবার আত্মগোপনে চলে যায় বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নির্বাচনী তফসিল ঘোষণার পর সবশেষ টানা 48 ঘন্টা হরতালে নেতাকর্মীরা আত্মগোপন থেকে বেরিয়ে আসতে শুরু করে। সোমবার বেলা 12টার দিকে নগরীর বটতলা চৌমাথা সড়কে বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক দল। হরতাল অবরোধ শুরুর পর প্রথমবারের মতো এই মিছিলে রাজপথে দেখা যায় মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদকে। অপরদিকে সকাল 9টার দিকে নগরীর বঙ্গবন্ধু উদ্যান এলাকায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়দ্দিন শিকদার জিয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে মহানগর বিএনপির একাংশ। দুপুরে চৌমাথা বটতলা সড়কে বিক্ষোভ মিছিল করে মহানগর যুবদল। দুপুর 2টায় নগরীর 26 নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করে ওয়ার্ড বিএনপি। অপরদিকে দুপুর 1টায় নগরীর সিএনবি রোডে বিক্ষোভ মিছিল করে 13 নম্বর ওয়ার্ড বিএনপি। ওই মিছিল থেকে 13 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল শিকদার, একই ওয়ার্ড ছাত্র দলের সদস্য সচিব রাকিব খান জুবায়ের ও শ্রমিক দলের মোহাম্মদ রাসেলকে পুলিশ গ্রেপ্তার করে বলে জানিয়েছেন মহানগর বিএনপির দপ্তর বিষয়ক সদস্য জাহিদুর রহমান রিপন। দলীয় কর্মসূচিতে মাঠে উপস্থিতি না থাকা এবং নেতাকর্মীদের আত্মগোপনে থাকার বিষয়ে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলী হায়দার বাবুল বলেন, হরতালে ওয়ার্ড ওয়ার্ডে মিছিলের কর্মসূচি দেওয়া হয়েছে। তিনি বলেন, কেউ আত্মগোপনে নেই, যারা মিছিল করে পুলিশ তাদের গ্রেপ্তার করে, বাসায় বাসায় তল্লাশির মাধ্যমে হয়রানি করে। এসব নেতাকর্মীরা গ্রেপ্তার হলে আন্দোলন করবে কারা? তাই পুলিশের গ্রেপ্তারের হাত থেকে রক্ষা পেতে নেতাকর্মীরা কৌশলী ভূমিকায় রয়েছে। শীঘ্রই মহানগরীর ব্যানারে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে বলে জানান তিনি।